আজকাল একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমরা আলোচনা করবো নাগভর্ষ্য নিয়ে নাকভরস্যর প্রথম উল্লেখ পাওয়া যায় রসরত্ন সমুচ্চয় নাগভর্ষ্য অ্যাকচুয়ালি হচ্ছে এর কেমিক্যাল কম্পোজিশন হচ্ছে পিউরিফাইড লেট লেট শরীরের পক্ষে ক্ষতিকারক হলেও একে যখন আয়ুর্বেদিক বিভিন্ন পদ্ধতিতেই শোধন করা হয় বা পিউরিফিকেশন করা হয় তখন কিন্তু সেটা শরীরের পক্ষে আর ক্ষতিকারক থাকে না এই নাগবর্ষ শরীরে বিভিন্ন রোগের ক্ষেত্রে এটা আমরা ইউজ করতে পারি এবং বিভিন্ন মেডিসিনে ইউজ করা হয় নাগবর্ষ মেন যে ক্ষেত্রে ইউজ করা হয় সে সেটা হচ্ছে যে ইউরিনারি ট্র্যাকের বিভিন্ন রোগের ক্ষেত্রে ইউজ করা হয় বিশেষত ডিসি ইউরিয়া যে ইউরিনারি ট্র্যাকের যদি পেছা করতে গেলে ব্যথা থাকে বা কনকনে ভাব থাকে তখন তাকে ডিস বলে বা পেছাপত করে যদি জ্বালা যন্ত্রণা থাকে যাকে বার্নিং মিউচুরেশন বলে সেই ক্ষেত্রে খুব ভালো কাজ দেয় এছাড়া যদি যারা ব্লাড সুগারে ভুগছে তাদের ব্লাড সুগার কন্ট্রোল থাকুক বা ব্লাড সুগার কন্ট্রোল না থাকুক তারা কিন্তু খুব সহজেই ইউরিনাইটের ইনফেকশানে ভোগে এবং এই ইউরিনাইট্যাকের ইনফেকশানের ক্ষেত্রে দি ড্রাগ হিসেবে নাগভর্ষকে ইউজ করা হয় নাগভর্ষ এই ক্ষেত্রে খুব চমৎকার কাজ ফলপ্রসূ হয় এবং খুব তাড়াতাড়ি কাজ দেয় এছাড়াও যাদের ব্লিডিং পাইলস বা নন ব্লিডিং পাইলস আছে সেই ক্ষেত্রেও কিন্তু নাগভর্ষ উপকারী এর নাগভর্ষ যে ডোজ সেই ডোজ হচ্ছে দশ থেকে কুড়ি এমজি এটা সাধারণত মধু বা বিভিন্ন কাত বা কষাই দিয়ে সাধারণত নেওয়া হয় আশা করি আজকের ভিডিওটা আপনাদের পক্ষে ইনফরমেটিভ হবে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আপনাদের রিকোয়েস্ট করবো ভিডিওটা লাইক এবং শেয়ার করতে এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে Namaskar